গত মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন রায়ন এক নম্বর ব্লকের বিজয়রামে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মাটির বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ওই বাড়িতে তিনটি পরিবার ভাড়া থাকতেন। পরিবারগুলি সর্বশান্ত হয়, বেঁচে থাকার মতো তাদের কাছে কোনো রসদ নেই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আটটি ছাগলের মৃত্যু হয়। আমি খুবই গরিব অসহায়, ছেলেরা ঘরে থাকে, আমি ফিরেই থাকি, পয়সার জন্য আমি এই ঘরটা ভাড়া দিয়েছি। ওই যে মায়া আর এই যে ই ভাদু, কয়জন ভাড়া থাকতো? তিনজনা থাকতো, রাজু এই এক মাসে এলো। ওই যে অদরে এই কই বাড়ি, তিনজন ভাড়া থাকতো, তাদের তিনজনের নাম কি? একজন আমার রাজু মাইকে, আর ওই যে মেয়েটা মায়া, আর স্বামী মমিত্তু। আপনি ঘর ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ। কি করে আগুন লাগলো? কি করে আগুন লাগলো বুঝতে পারি নাই আমরা। সব পুড়ে গেছে? হ্যাঁ সব, একটা একটু আগে আবার একটা ছাগল পুড়ে গেল, মরে গেল। এই খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে উপস্থিত হয় তৃণমূল ব্লক সভাপতি কাকুলি গুপ্ততা। তিনি পরিবারগুলির অসহায় অবস্থা দেখে বৃহস্পতিবার পুনরায় তার দলীয় কর্মীদের নিয়ে ওই পরিবারগুলির পাশে দাঁড়ান। এদিন প্রতিটি পরিবারকে দলের পক্ষ থেকে 15,000 টাকা ও পোশাক দেওয়া হয়। জামা কাপড়ও চলে গেছে, এইটা দিয়ে বাসন কোসন কিনবে, জামা কাপড় চারিদিকে চেয়ে চিনতে হবে, কিন্তু বাসনগুলো কিনে নিয়ে তোমরা সংসারটা যাতে ভালোভাবে করতে পারো সেই জন্য দিয়ে গেলাম 15,000 টাকা। জামাল আজকে রোজা করেছে, ওকে আশীর্বাদ করবে। আর দুজন যারা আছে তারা আজকে বলে বাড়ির জিনিস, কিন্তু এগুলো ছোট হলেও একবারে নতুন, তুমি এগুলো আমাদের দলের তরফ থেকে এটা তোমাকে দেওয়া হলো। হ্যাঁ, এটা 15,000 টাকা আছে, তুমি অন্তত বাসন কোসন কিনো, বুঝেছো, যেটা করে বাড়িতে রান্না বান্না করতে পারবে। হ্যাঁ, ছাগল টাগল অনেক ক্ষতি হয়েছে, ছাগল আমরা বিডিও অফিস থেকে দেবো তোমাকে, এই কেন যে বাসন কোসন কিনে রান্না বান্নার একটা ব্যবস্থা করেছে, ঘর বানিয়ে নেবে। এখন কিছুদিন একটু কষ্ট করে থাকো, কিছু করার তো নেই। তার আর ওই যে তো করে যে শিক্ষাটা হলো, ধোঁয়া দিয়েছিলে? ওই না, ধোঁয়া দিইনি। কারা দিয়েছিল? ধোঁয়াই দিইনি। কাকুলি গুপ্ততা জানান, পরিবারগুলি যাতে সরকারি সাহায্য পায় সে ব্যাপারে তিনি জেলাশাসক ও বিডিওর সাথে কথা বলবেন। গত পরশুদিন রাত্রে বিজয়রামের একটি জায়গায় চারিদিকে দালান বাড়ি, কিন্তু একটি মাটির বাড়ি মধ্যখানে ছিল। এই বাড়িতে যেভাবেই হোক আগুন লেগে গেছে। এই আগুনের ফলে সমস্ত মানুষ, কেউ ঘুমন্ত অবস্থায় ছিল, কেউ জেগেছিল, সেই সমস্ত মানুষ আজকে কোনোভাবে প্রাণটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। একটা 7 মাসের বাচ্চার সঙ্গে ছিল, বেরিয়ে এসেছে, কিন্তু সমস্ত আসবাবপত্র, কাপড় চোপড়, বাসনপত্র সমস্ত তাদের পুড়ে তারা নিঃস্ব হয়ে গেছে। সেখানে ছাগল ছিল বেশ কয়েকটি, 8টি না 9টি, সেগুলো পর্যন্ত পুড়ে গেছে। আমি গতকাল রাতে এখানে এসেছিলাম সন্ধ্যের পরে, কিন্তু আজকে আমি সকালে তাদের গতকাল যা অবস্থা দেখে গেছি, আমি জামাল ফতেমা আমরা সবাই থেকে আজকে আমরা তাদের একটু আর্থিক অনুদান দিয়ে গেলাম, পরিবারগুলোকে 15,000 টাকা করে, এবং আমরা কিছু জামা কাপড় তাদের হাতে তুলে দিয়েছি। আর্থিক অনুদানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের যে সমস্ত বাসনপত্র পুড়ে গেছে, মানে রান্না করার সংস্থান তাদের নেই, দুটো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, তো সেক্ষেত্রে আমরা তারা যাতে আবার পুনরায় নিজেরা সংসারে ছন্দে ফিরতে পারে তার জন্য আমরা একটু সহযোগিতা করতে এসেছি। এবং সরকারিভাবে আমরা প্রধানকেও আসতে বলেছি, আমরা বিডিওর তরফ থেকে যেভাবেই হোক আমরা নানান দিক থেকে সাহায্য করব। এলাকার যে সমস্ত মানুষরা সুস্থ আছে তারা আরও সুস্থ থাকুন, সবার কাছেই আমরা ভিক্ষে চাওয়ার মতন করে, আমি সদস্যকে বলেছি, তারা 5-6 জন মহিলা মিলে ভিক্ষে চাওয়ার মতন করে যেটুকু সহযোগিতা তারা করবে, চাল ডাল আলু যা দেবে সেটা নিয়ে এসে যেন আমরা এই পরিবারগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, তারা যেন খেয়ে পড়ে বাঁচতে পারে। আগামী দিনে ঘরের ব্যবস্থাও আমরা করব, এদের ছবি উঠেছে পঞ্চায়েত থেকে, এবং সেটা প্রায়োরিটি দিয়ে ডিএমকে বলে যত তাড়াতাড়ি সম্ভব একটা বাড়ি করে দেওয়া যায়, সেই বাড়িতে যাতে পুনরায় এরা এসে বাস করতে পারে তার ব্যবস্থা। আজকে আমি রায়নওয়ান অঞ্চলের প্রধান, আমি আমার রায়নওয়ান অঞ্চলের বিজয়রাম গ্রামে একটা ঘর পুড়ে গেছিলো সেটা দেখতে এলাম পরিদর্শনে। কী প্রতিশ্রুতি দিচ্ছেন আজকে এসে? প্রতিশ্রুতি, যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম ঘটনা, মানুষগুলো বেঁচে গেছে সবথেকে বড় কথা, আর আমি দেখে যা বুঝলাম কিছুই নেই, রেশন কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু পুড়ে গেছে, চাল ডাল যা ছিল সব পুড়ে গেছে। আমি প্রধান হিসেবে যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আমাদের 1 নম্বর ব্লকের সভাপতি কাকুলি গুপ্তর সহযোগিতায় এবং রায়ন এক অঞ্চলের পক্ষ থেকে এবং ব্লকের সভানেত্রীর হাত ধরে এনাদেরকে প্রতিটা ফ্যামিলিকে 15,000 টাকা করে এক একজনকে অন্নদান দেওয়া হলো। এরা জামা কাপড়
এগুলো কেনাকাটা করবে, রান্না সরঞ্জাম এগুলো কেনাকাটা করবে। আমাদের ব্লক সভাপতি ওনাদেরকে কথা দিয়ে গেছেন যে প্রতিনিয়ত এই পরিবারদের পাশে আমরা আছি, সকলে মিলে আমরা থাকব। আমাদের কালকে আমাদের ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য ছিলেন, কাকুলি গুপ্ত এসেছিলেন, আজও উনি এসেছেন, এসে ওনাদের হাতে কিছু পয়সা করি 15,000 টাকা করে একটা পরিবারকে, তিনটে পরিবারকে তুলে দিলেন, তুলে দিয়ে তাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়েছে। আমরা সব সময় ওনাদের পাশে আছি, থাকব। এবং বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।